সুতরাং সবার মাথায় একটাই চিন্তা থাকে যে আমি কতটা স্কোর করতে পারি এবং কীভাবে করতে পারি এবং সেক্ষেত্রে আমি কীভাবে নাম্বারটাকে ইনক্রিজ করতে পারি দেখো আমার ইলেভেনের নাম্বার নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা থাকে না পার্সোনালি কারণ আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমাদেরকে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট স্কোর করতেই হবে আমার তাদের কাছে একটাই বক্তব্য থাকে যে তোমরা ইলেভেন থেকে টুয়েলভে কী নিয়ে যাচ্ছ সেটা কিন্তু সব থেকে বেশি ভাইটাল কারণ আমার যে যে জিনিসগুলো ক্লাস ইলেভেনের দর মানে ক্লাস ইলেভেনের দরকার আছে পড়ার সেগুলো অবশ্যই আমাকে পড়তে হবে কারণ ওইগুলোই ক্যারি ফরওয়ার্ড হবে ক্লাস টুয়েলভে গিয়ে সুতরাং সে এই জায়গাতে কোনো রকম যদি ফাঁকি থাকে তাহলে সেটা তুমি দেবে মানে তুমি পড়বে বিপদে বা তুমি ফাঁকে পড়বে কেন ধরো আমি যদি ম্যাথের কথা বলি যে আমার যদি ক্যালকুলাসটা ক্লাস টুয়েলভে গিয়ে বুঝতে হয় সেখানে আমার বেসিক যে লিমিট আর ডেরিভেটিভ ক্লাস ইলেভেনে থাকে তাহলে সেটাই যদি না শিখে তাহলে ক্যালকুলাসে গিয়ে আবার সেই জিনিসটাকে শিখতে হবে তাহলে আমি সেই সময়টা নষ্ট করলাম আমি বলছি না যে সেটা আমি শিখতে পারবো না তাহলে সেইটা অবশ্যই শিখতে পারবো কিন্তু এখানে সেই সময়টা নষ্ট করেছি আবার সেই সময়টার জন্য আবার আমি ক্লাস টুয়েলভে গিয়ে সময় দিয়েছি তাহলে ডবল লস ঠিক আছে তাহলে সেটা আমার মনে হয় না যে কোনো দিন করা উচিত তাহলে এই জন্য আমি তোমাদেরকে বলেছি যে মানে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তুমি বলতে পারো থ্রি ফিফটি প্লাস স্কোর করলেই তোমাদের একটা সাফিসিয়েন্ট একটা জায়গায় আসবে যে তোমাদের মধ্যে কনফিডেন্স বিল্ড হবে যে তোমরা কিভাবে জিনিসগুলোকে পরবর্তী ক্ষেত্রে অ্যাচিভ করতে পারবে এবং তোমাদের মধ্যে সেই কনফিডেন্সটা আসবে যে হ্যাঁ আমার দেখার দরকার কি এই পরীক্ষার মাধ্যমে যে আমি যদি সত্তর করে যাই রেডি করে যাই আমার যদি ষাটের ওপর স্কোর চলে আসে তার মানে আমার অ্যাকিউরেসিটা এখানে মেন ফ্যাক্টার তাহলে এই জিনিসগুলোকে আমাদের এখানটা কিন্তু বেশি ভালো করে দেখা প্রয়োজন কারণ আমাকে দেখতে হবে যে আমি কতটা রিডি করলে আমি কতটা সেখান থেকে পেতে পারছি তাহলে এই জিনিসটা যদি আমার ঠিকঠাক এসে যায় তাহলে ক্লাস টুয়েলভে তুমি ধরে নিতে পারো যে তুমি যেটা চাইছো সেটা তুমি অনায়াসে অ্যাচিভ করতে পারবে তাহলে এখানে আমি থ্রি ফিফটি প্লাস স্কোর মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কোর কীভাবে করতে পারবো দেখো প্রথমত আমাদের এখানে অবশ্যই বাংলা এবং ইংলিশকে সময় দিতে হবে যেটা সবাই বলে থাকেন এবং তোমরা সবসময় শুনে থাকবেন ক্লাস টুয়েলভের ভিডিওতেও আমি একই কথা বলে রেখেছি কারণ আমার বাংলা ইংলিশে যত বেশি স্কোর আমি করতে পারবো তত আমার থ্রি ফিফটির মধ্যে আরও বেশি এগিয়ে যাবে সায়েন্সের একটা সুবিধা কি প্র্যাকটিক্যাল এসে এবং সেখান থেকে কুড়ি থেকে তিরিশ নাম্বার আমার চলে আসে যদি আমি প্র্যাকটিক্যালারির কথা বলি তাহলে তিরিশ নাম্বার থাকে এবং ম্যাথের ক্ষেত্রে সেখানে কুড়ি নাম্বার বাংলা ইংলিশের ক্ষেত্রে কুড়ি নাম্বার আমার প্রোজেক্টে চলে আসে সুতরাং আমাকে লিখে কত পেতে হবে পঞ্চাশের মতন পেতে হবে তবেই আমি পঞ্চাশ আর তিরিশ হলে আসি আর যেখানে প্রজেক্ট আছে সেখানে হলো কুড়ি তাহলে আমার হয়ে গেল সত্তর তার মানে আমার লিখে পঞ্চাশ পেতে হবে আউট অফ সেভেন্টি বা এইটটি তুমি যাই বল তাহলে এই পঞ্চাশের মধ্যে আমি দেখতে চাই যে পঞ্চাশ আমি কিভাবে পেতে পারি ধরো আমি যদি ম্যাথের কথা বলি তাহলে আমার অ্যালজেব্রাতে চব্বিশ নাম্বারের কাছাকাছি আসে এ তাহলে আমার চব্বিশ হয়ে গেল জিওমেট্রির মধ্যে থেকে যেটা আসে আমি যদি প্রথম দুটোও পড়ে যাই যে আমার স্ট্রেট লাইন আর বৃত্ত সেক্ষেত্রে আমার যদি পাঁচ ছ নাম্বার চলে আসে আমি যদি মিতি থেকে ছ সাত নাম্বার পেতে পারি তাহলে এই ছয় ছয় বারো আর এদিকে চব্বিশ হয়ে গেল ছত্রিশ আমাকে লিমিট কন্টিনিউ থেকে অবশ্যই পুরো নাম্বারটাই গেন করতে হবে আট নাম্বারের মতন তাহলে ছত্রিশ আর আটে হয়ে গেল চুয়াল্লিশ আমি যদি সেড রিলেশান থেকে চার থেকে পাঁচ নাম্বার পাই তাহলে চুয়াল্লিশ আর চারে হয়ে গেল আটচল্লিশ আর তোমার কি পড়ে থাকছে আর তোমার পড়ে থাকছে তোমার ছোট ছোট জিনিসগুলো যেমন হলো ত্রিকোণমিতি তাহলে ত্রিকোণমিতির ছোট বলাটা ভুল কারণ ওখানে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো কিন্তু আমার ক্লাস টুয়েলভে অবশ্যই লাগবে ঠিক আছে তাই জন্য সেই ত্রিকোণমিতি থেকে তুমি যদি আরও চার পেয়ে যাও তাহলে হয়ে গেলো বাহান্ন তাহলে আমি পুরোটা সিলেবাসটাকে ধরলাম এবং সেখান থেকে একদম ছোট্ট ছোট্ট করে নাম্বারগুলোকে ক্যারি করে আমি দেখালাম তোমাদেরকে যে তোমরা অনেসে পঞ্চাশ পেয়ে যেতে পারো এবং সেক্ষেত্রে ম্যাথে আরও কুড়ি যদি প্রজেক্টে চলে আসে তাহলে বাহাত্তর চলে এলো তাহলে এইভাবে আমরা নাম্বারটাকে করতে পারি ইনক্রিজ এবং সেক্ষেত্রে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে সেটা হলো ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক তোমরা এরকমভাবে নিজেদের মধ্যে ডিসাইড করে নাও বা নিজেরা নিজেরা একটা রাফ স্কেচ করে নাও যে কোন কোন জায়গা থেকে আমি কতটা নাম্বার অ্যাচিভ করতে পারবো কারণ তুমি যে পঞ্চাশের জন্য রেডি হয়ে যাচ্ছ তুমি পরীক্ষায় গিয়ে কিন্তু পরীক্ষা দিলে তুমি পঞ্চাশ অ্যাচিভ করতে পারবে না সেখানে চল্লিশ আসবে তাহলে সেখানে চল্লিশ আসে না পঁয়তাল্লিশ আসে না সেটা পঁয়ত্রিশের দৌর্ঘটায় গিয়ে দাঁড়ায় এটাই এখানে তোমার দেখার এটাই হলো এখানকার মূল তোমার বলতে পারো পরীক্ষা পরীক্ষাটা ইলেভেনের এই কারণেই দেওয়া যে তুমি পঞ্চাশ পাওয়ার জন্য যাচ্ছো পঞ্চাশ রেডি করে তাহলে তুমি পঞ্চাশ থেকে কতটা কম পাচ্ছো তাহলে সেই জায়গাটাই হলো এখানে ইলেভেনের ক্ষেত্রে দেখা তাই জন্য তুমি প্রতিটা সাবজেক্টে অ্যাটলিস্ট যদি পঞ্চাশ স্কোর করে যেতে পারো তাহলে থ্রি ফিফটি স্কোর করাটা তোমার একটা বাঁ হাতকা খেল এরকমই মনে হবে এবং তার সাথে সাথে বাংলা ইংলিশকে ভুললে চলবে না তাই জন্য তুমি কেমিস্ট্রি কোন কোন পার্টগুলো স্ট্রং কোন কোন পার্টগুলো উইক সেইগুলোকে ডিসাইড করে স্ট্রং পার্টগুলো ভালো করে দেখো উইক পার্টগুলো একটু সাজেস্টিভ করতে দেখে যাও যে স্যারের কাছে পড়ো সেই স্যারকে দের কাছে ডিসিশান নিয়ে তারপরে বাকি জিনিসগুলো করবে এবং ফিজিক্সের ক্ষেত্রেও সেই একই রকমভাবে জিনিসগুলোকে আমরা কনভার্ট করে নিতে পারি এবং সেখানে মার্কস ডিভিশনটা অবশ্যই দরকার ম্যাথের মার্কস ডিভিশন আমি অলরেডি করিয়ে দিয়েছি সেটা ভিডিওগুলো আমি ডিসক্রিপশনের লিঙ্ক এবং তোমাদের আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেগুলো দেখে নাও কোনোরকম রকম কমেন্ট করা থাকলে কমেন্ট করতে পারো এবং ইলেভেনের সাজেশন পেতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো এবং পরবর্তীতে তোমাদের টুয়েলভে আরও কাজে লাগবে এবং জয়েন্টের প্রিপারেশনের জন্য চ্যানেলটার সঙ্গে থাকবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে টিল দেন টেক কেয়ার গুড